পৃথিবীর সব দেশের সব রাস্তায় আমি হাঁটবো, পাহাড়ের গায়ে আমি একা একা হেঁটে বেড়াতাম রাস্তায়। আমার অনেক টাকা পয়সা হলে আমি চট করে দেশের বাইরে ঘুরতে চলে যাব। বাংলাদেশে যত সেলিব্রিটি আছে আমি শিওর আমার সবচেয়ে কম দামে আমার গাড়িটা, টাকা শুধু জমাতে থাকি সারা বছর এবং ওয়েট করে থাকি। এ পর্যায়ে জানতে চাই গাড়ির বিষয়ে। গাড়ি তো সবারই একটা পছন্দের জায়গা, আবেগের জায়গা, এবং পছন্দের একটা ব্র্যান্ড সবসময় থাকে। একটা গাড়ি কেনার পর আরেকটা ভালো ব্র্যান্ড হয়তো মাথায় ঢুকে যায়। তো বর্তমানে সব থেকে পছন্দের ব্র্যান্ড কোনটা, যেটা টাকা পয়সা হলেই চট করে কিনে ফেলবেন? আমার অনেক টাকা পয়সা হলে আমি চট করে দেশের বাইরে ঘুরতে চলে যাব। আমি কখনোই ব্র্যান্ডেড গাড়ি নিয়ে একদমই কনসার্ন না। আমি শুধু আমার গাড়িটা ঠিকঠাক মতো এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে পৌঁছাতে পারলে হলো, এবং সেটা সবচেয়ে আমার বাংলাদেশে যত সেলিব্রিটি আছে আমি শিওর আমার সবচেয়ে কম দামে আমার গাড়িটা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এবং সেটা নিয়ে আমার একেবারে হেডেক নাই, কারণ এই গাড়িটা খুব কম তেল সে কনজিউম করে, সো ওইটা আমার জন্য খুবই ইজি টু ইউজ। আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারে, আমার আমাকে আমার অফিসে আমার কাজে পৌঁছে দিতে পারে, দ্যাটস ইট। গাড়ি নিয়ে আমার বাড়াবাড়ি কম, একটা ফ্রেন্ডলি গাড়ি হলেই হলো, যে তেল কম খাবে আর আমাকে জায়গা মতো পৌঁছে দিবে। আমার এগুলো গাড়ি নিয়ে যেসব, এরা বিশেষ করে ছেলেদের মধ্যেই ব্যাপারটা আছে, এখন অনেক মেয়ের মধ্যেও আছে, বাট আমার মধ্যে ব্যাপারটা একেবারে কখনোই নেই। আমি খুব নিজের মতো অল্প কিছুতেই আনন্দ পাই, এবং সবচেয়ে বেশি আনন্দ পাই টাকা হলেই দেশের বাইরে যাওয়া। টাকা টাকা হলেই মানে কি, টাকা শুধু জমাতে থাকি সারা বছর এবং ওয়েট করে থাকি যে ছ মাস পরে বা আট মাস পরে অমুক জায়গায় যাব। এই আনন্দেই সারাটা বছর আমার কেটে যায়। তার মানে পৃথিবীর সব সৌন্দর্য দেখতে চান আপনি? আমার এক সময় ইচ্ছা ছিল পৃথিবীর সব দেশের সব রাস্তায় আমি হাঁটবো, এখনও সেটা আমার ইচ্ছা যে আমি রাতের বেলা পৃথিবীর সব রাস্তায় হাঁটবো। আমি অনেক জায়গায় হেঁটেছি, আমার কোচ্যাং নামে এক জায়গায় দেখেছি, হ্যাঁ আমি 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 খুব কোচ্যাং নামে একটা জায়গায় আমি গিয়েছিলাম শ্যুটিং করতে। আমি আসলে দেশের বাইরে খুব একটা শ্যুটিং করিনি, একদম কনসার্নভাবেই করিনি, কারণ দেশের বাইরে শ্যুটিং করাটা খুবই গড়পড়তাভাবে, মানে একজন শট দিচ্ছে আরেকজন বুম ধরছে, আমি ওইভাবে কাজ করে কমফোর্টেবল না। তো মানে একজন আর্টিস্ট শট দিচ্ছে আরেকজন আর্টিস্ট বুম ধরে রেখেছে, এটাতে আমার আমার জন্য ব্যাপারটা আরামের না। তারপরেও এরকম খুব সুন্দর একটা সেট আপে আমরা থাইল্যান্ডে কোচ্যাংয়ের একটা জায়গা, একদম একটা দ্বীপে, আলাদা দ্বীপে আমরা ছিলাম প্রায় 15 দিন। আমি ছিলাম, পুরো টিম ছিল 1.5 মাস, আমি 15 দিন ছিলাম। তো ওই সময় আমার জীবনের একটা স্পেশাল ট্রানজিশন টাইম ছিল। আমার মনে আছে আমি রাত 2-3টার সময় না একা 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 পাহাড়ে পাহাড়ের গায়ে আমি একা একা হেঁটে বেড়াতাম রাস্তায় শেষে। হ্যাঁ, শুটিং তো মানে 9-10 পর্যন্ত হতো, তারপর আমি একা একা হাঁটতাম। এনার্জি থেকে সবচেয়ে বেশি আমার ভালো লাগতো যে কত সিকিওর আমি, আমার টেনশন হচ্ছে না যে এখান থেকে কেউ বেরিয়ে আসবে, ওখান থেকে কেউ বেরিয়ে আসবে, মানে সিকিউরিটি ওই সময়টা না, মানে এই জিনিসটা আমি যখন দেশের বাইরে যাই আমার কাছে ওই সিকিউরিটিটা আমাকে খুব আরাম দেয়, এবং আমি কি করছি কি পড়ছি সেটার দিকে কেউ তাকিয়ে নাই, পরিচিত অপরিচিত কেউ তাকিয়ে নাই, ওইটা আমাকে খুব আরাম দেয়। এবং ওই যে নতুন এক ধরনের কালচার, নতুন এক ধরনের পরিবেশ, হতে পারে সেটা ভীষণ গরম অথবা ভীষণ ঠান্ডা, কমফোর্টেবল না, কিন্তু নতুন কিছু, ওই জিনিসটা আমার কাছে নেশার মতো কাজ করে। Thank you.